বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে মাধ্যমিক জীবন বিজ্ঞানের একটা চিত্র তোমাদের পরীক্ষাতে আসে এবং চিত্রটিতে 5 মার্কস থাকে। তোমরা জানো যে 3 মার্ক ছবিটি আঁকানোর জন্য থাকে এবং 2 মার্ক তোমাদের যে ছবিটির মধ্যে যে পয়েন্টগুলো দেখাতে হয় সেই পয়েন্টের জন্য কিন্তু 2 মার্ক থাকে। মোট কিন্তু 5 মার্ক, শুধুমাত্র চিত্র আঁকালে 3 পাবে, তার সঙ্গে পয়েন্টগুলো ঠিকঠাক দেখাতে পারলে 2 পাবে, মোট 5-এর মধ্যে 5 পাবে। তো যাই হোক, কোন কোন চিত্র ইম্পর্টেন্ট আছে এর আগেও আমি বলেছি, আবারও বলছি, একদম শেষ মুহূর্তের সাজেশন যেটাকে বলা যায়। আমি প্রথমে 3টি চিত্রই তোমাদের বলবো যে 3টের মধ্যেই 2টো পরীক্ষায় আসবে এবং তার মধ্যে কোনটা 100% নিশ্চিত সেটাও আমি ভিডিও শেষে তোমাদের বলে দিচ্ছি। প্রথম দেখো, প্রতিবর্ত চাপের চিত্র, তার মধ্যে যে যে পয়েন্টগুলোর মধ্যে তোমাদের আসবে সেটা হচ্ছে সংবেদী, সেটা সংবাহ আসতে পারে বা অন্তর্বাহী সেন্সরিও আসতে পারে, বহির্বাহী নিউরন যেটা আজ্ঞাবহ আসতে পারে, চেষ্টিও আসতে পারে, মোটরও আসতে পারে, সহযোগী, তারপরে হচ্ছে তোমার স্নায়ুকেন্দ্র, গ্রাহক, কারক, ধূসর বস্তু এবং শ্বেত বস্তু। নেক্সট, মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের চিত্র, মোস্ট ইম্পর্টেন্ট, কী কী আসতে পারে? এসক্লেরা, ক্রয়েড, রেটিনা, লেন্স, অন্ধবিন্দু, পিতবিন্দু, করোনিয়া, আইরিশ, তারারন্ধ্র, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, সিলিয়ারি বডি। এবং আরও একটা যেটা আসতে পারে সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র, তার মধ্যে মেরু, ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমাল তন্তু, অবিচ্ছিন্ন তন্তু এবং সেন্ট্রিওল। প্রথমে বলে রাখি, তোমাদের 2টো চিত্র পরীক্ষাতে আসবে, 1টা চিত্র তোমাদের করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের 3টে চিত্র দিয়েছি এবং এটাও একদম কনফিডেন্টলি বলছি যে এই 3টের ভেতরে 2টো চিত্র তোমরা কিন্তু পরীক্ষাতে পাবেই। এবার তোমাদের যেটা বলবো, এই 3টের মধ্যে যে কোনো 2টো যদি করতে পারো তাহলে তো গ্যারান্টি 1টা কমন পাবে। এবার এই 3টের মধ্যে আসবে সেটা কিন্তু নিশ্চিত। এবার 1টার সঙ্গে যদি 1টাই বলতে যাই, অভিজ্ঞ শিক্ষক দ্বারা যেটা আমি তথ্য পেয়েছি তাদের যে মতামত, অক্ষিগোলক অর্থাৎ চোখের চিত্র এবং প্রতিবর্ত চাপের চিত্র 2টোকেই শিক্ষকরা সমান গুরুত্ব দিয়ে দেখছেন এবং বলছেন যে পরীক্ষাতে সবথেকে বেশি আসার সম্ভাবনা এই 2টো চিত্রই, অক্ষিগোলক এবং প্রতিবর্ত চাপ। তবে প্রতিবর্ত চাপের চিত্র এবছর পরীক্ষাতে আসার সম্ভাবনা সবার চেয়ে বেশি, সেটা তোমাদের বলে রাখলাম। তবে যে 3টে তুলে ধরেছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই পরীক্ষাতে আসার মতো। 3টের মধ্যে ন্যূনতম যে কোনো 2টো প্র্যাকটিস করবে, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা বললাম প্রতিবর্ত চাপ। তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো। ধন্যবাদ।